ইম্ফল ভবনে মণিপুরের রাজ্যপাল অনুশুভা উইকের সাথে সাক্ষাৎ করে রবিবার তার হাতে স্মারকলিপি তুলে দিলেন বিরোধী জোট ইন্ডিয়ার জন সাংসদের প্রতিনিধি দল কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে ওই দলে রয়েছেন তৃণমূলের সুস্মিতা দেব ডিএমকের কানিমলি সিপিএম এর এ এ রোহিম জেডিইউ এর লালন সিংহ আর জেডির মনোজ ঝা বালা সাহেব শিবসেনার অরবিন্দ সিপিআই এর পি সন্তোষ কুমারের মতো বিরোধী জোটের সাংসদেরা দুই দিনের মণিপুর সফরে কুকি এবং মেয়েতে উভয় সম্প্রদায়ের ত্রাণ শিবিরগুলি পরিদর্শন করেছেন বিরোধী দলের নেতারা তাদের এই অভিজ্ঞতা এদিন রাজ্যপালের সঙ্গে ভাগ করে নেওয়ার পাশাপাশি একটি স্মারক পেশ করেছেন ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা উত্তরপূর্ব ভারতের মণিপুর রাজ্যে শান্তি ও সম্প্রীতি ফেরানোর জন্য সমস্ত কার্যকর ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করেছেন তারা রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী জানিয়েছেন তাদের বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেছেন রাজ্যপাল এর পাশাপাশি মণিপুরের হিংসার অবসানের জন্য বিরোধী দলগুলি প্রতিনিধিদের সমস্ত সম্প্রদায়ের নেতাদের সঙ্গে আলোচনা করার পরামর্শ দিয়েছেন তিনি মণিপুরের ভয়ঙ্কর পরিস্থিতির কথা জানিয়ে কেন্দ্রের কাছে সংসদে তাদের তরফে পেশ করা অনাস্থা প্রস্তাব নিয়ে দ্রুত আলোচনার জন্য রবিবার দাবি জানিয়েছেন বিরোধী সাংসদেরা